হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো আজ আমি যে ভালো আছি সেটা বলছি না, আজ সকাল থেকেই খুব আমার যে ঘাড়ের যে পোর্শনটা এখানটাতে খুব যন্ত্রণা হচ্ছে। আজকে যন্ত্রণাটা একটু বেশি, কারণ এই যন্ত্রণাটা আমার ডেলি। তবু তোমাদের সাথে হাসি মুখে কথা বলতে আসি। সকাল সকাল দেখো স্নান হয়ে গিয়েছে, বাসি কাজ সারার পর পুজো করে নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি, কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো আমার শরীরে অনেক কিছুই প্রবলেম রয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে বলছি, আস্তে আস্তে সবই বলছি তোমাদেরকে। তো আমার সকাল থেকে আজকে খুব ঘাড়ের এই এই পোর্শনটা খুব যন্ত্রণা হচ্ছে, মানে এটা সবসময়তেই আমার হয়, অল্প হয়, তবে আজকে পরিমাণটা একটু বেশি। এটা এই ভিডিওটা আমার হাজবেন্ড পরে দেখবে, দেখলে হয়তো আমাকে কল করে বকাও দেবে যে এখনও কেন আমি ডাক্তারের কাছে যাচ্ছি না, ওষুধ আনছি না। তো আমার হাজবেন্ড আগে আর্মিতে সার্ভিস করতেন, এখন আর্মি থেকে রিটায়ার করে গেল ইন্ডিয়া সার্ভিস করেন। তো ও সপ্তাহে বাড়িতে আসে, এক সপ্তাহ ওখানে ডিউটি করে, এক সপ্তাহ বাড়িতে থাকে। তো আমি ওকে বললাম যে এরকম প্রবলেমটা হচ্ছে, তুমি এসো, এলেই ডাক্তার দেখাতে যাব। দিয়ে ও বলছে না, আমি যতক্ষণকে বাড়ি যাব ততক্ষণকে বেশি বাড়াবাড়ি হতে হয়ে যেতে পারে। কথাটা সে ঠিকই বলেছে, কিন্তু সারাদিনের সংসার কাজ, বাচ্চাদের ছেড়ে একলা যেতেও ইচ্ছা করে না কোথাও। ভাবলাম এক সপ্তাহেরই তো ব্যাপার, তো তুমি এসো, তোমার সাথেই চলে যাব। তো এই ভিডিওটা আমি বানাচ্ছি, ও দেখলে হয়তো খুব বকা দেবে, তবুও তোমরা আমার ফ্যামিলি, তোমার সাথে ভাবলাম, তোমাদের সাথে সবাইকে ভাবলাম এই কথাটা শেয়ার করি, আমার সম্বন্ধে তোমাদের কিছু কথা বলি, সেই জন্য এই কথাটা আমি বলছি। তো অনেক রিপোর্ট করিয়েছি বন্ধুরা, অনেক রিপোর্ট, রক্তের রিপোর্ট করিয়েছি, রক্তের রিপোর্টে অনেক সময় দেখা গিয়েছে, দু তিনবার করেছি রক্তের রিপোর্ট। তো একবার রক্তের রিপোর্টে ছিল রক্ত কম আছে, আমাকে কি দেখে মনে হয় আমার গায়ে রক্ত নেই, এত মোটা হয়ে গিয়েছি, তবুও ডাক্তারে বলছে দেখুন যে গায়েতে রক্ত নেই। তো রক্তের পরিমাণ কম আর অল্প কোলেস্টেরল আছে, রিপোর্টে আছে অল্প কোলেস্টেরল আছে। তো সেটা আর কি করা যাবে, কোলেস্টেরল যতদিন না কম হচ্ছে ঘাড়ের যন্ত্রণা কম হবে না, এটা বলেই দিয়েছে ডাক্তারে। ওই জন্য মাঝে মধ্যে আমি ওয়াকিং করতে যাই, হাঁটতে যাই রাস্তাতে, তোমাদেরকে দেখিয়েছি। তো আজকে আর রান্নার ভিডিও কিছু দিচ্ছি না, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো আমি আমার অনেক কিছুই কথা শেয়ার করলাম তোমাদের সাথে, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি এটা প্রত্যেক ব্লগে বলে আসছি, কারণ মানুষের জীবনের কোনো দাম নেই। আজ যে মানুষটার সাথে তুমি কথা বলছো, কাল তার হঠাৎ করেই দেখছি কিছু হয়ে যাচ্ছে। মানে যতটুকু সময় পাও, মানে ভগবান যতগুলো দিন দিচ্ছে, জানবে যে এক একটা সুন্দর দিন, সেইগুলোকে ভালোভাবে আমাকে কাটাতে হবে। যত কষ্টই হোক, মানুষের সাথে ভালো ব্যবহার, মানুষের সাথে ভালো আনন্দ করো, খুশিতে থাকো, এই কামনা করি। তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, অনেক বড় হয়ে যাবে। তো আজকে আর রেসিপি বা কোনো কিছু ভিডিও আসবে না, তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আজকের মতো। বন্ধুরা টাটা, বাই বাই, রান্না করতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। সবাই হাসি খুশিতে থাকবেন, বাই।